রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে রাজশাহী চার আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাহিরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী স্টাফ রিপোর্টার খোরশেদ আলম এর পাঠানো প্রতিবেদনও দেখুন বিস্তারিত। রবিবার বেলা ১১টায় উপজেলার তাহিরপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা করেন তিনি। এ সময় অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকরা এলাকার আয়না, তাদের চোখে যে বিষয়গুলো ধরা পড়ে তা সবার চোখে ধরা পড়ে না। সমাজের যে কোনো অসঙ্গতি, উন্নয়ন, আগামী চিন্তাধারা সবই প্রকাশ পায় সাংবাদিকদের লেখনীর মধ্য দিয়ে। একটি এলাকা তথা বিশ্বের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। সাংবাদিকরাও তাদের জায়গা থেকে দেশের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে থাকে। সেই সাথে বাগমারা কর্মরত সাংবাদিকদের সত্য, সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বা পরিবেশনের আহ্বান জানান তিনি। উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজল হোসেন, সাধারণ সম্পাদক ফিরুজ হোসেন, হাট গাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের সহসভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আলতাফ হোসেন, মাহফুজুর রহমান, প্রিন্স আশরাফুল ইসলাম। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা প্রেস ক্লাবের সাধারণ নূর কুতুবুল আলম ও হেলাল উদ্দিন সভাপতি, ইউসুফ আলী সরকার, নাজিম হাসান, আকবর আলী, আব্দুল মতিন, মমিনুল হক, সবুজ জিল্লুর রহমান দুখু।